সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার অনেক ভিডিও আপনারা যারা দেখেন অনেকেই কমেন্ট করছেন যে লোকেশনটা ভালো করে দিবেন, সেই জন্য আমি এখানে আসা। তো এইটা চিনে না, এরকম মানুষ ঢাকার আশেপাশে খুব কমই আছে। মানে এটি হচ্ছে আপনার পঞ্চবটির মোড়, পঞ্চবটি ফতুল্লা, পঞ্চবটির মোড়। এটা আপনার ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, এটা এই মোড়, এইটা হচ্ছে পঞ্চবটির মোড়। এই রোডটাই ছিল মূলত এই ঢাকা যাওয়ার সবচাইতে মানে পুরনো একটা রোড, মানে অনেক আগে থাকতে এই রোডটা। তো আপনারা সবাই অবশ্যই চিনেন, যে এই জন্য আমি এখানে আসা। এখান থেকে আমি একটা জমি দেখাবো আপনাদের নিয়ে। তো রাস্তাটা চিনানোর জন্য আমি আসছি। এটা হচ্ছে আপনার মসজিদ, পঞ্চবটি মসজিদ। মসজিদের দক্ষিণ পাশে এই দিক দিয়েই আপনার যে কোনো এক স্কলারে বললেই হবো যে প্যাম রোডে যাব। প্যাম রোড আমি যে জমিটা দেখাবো এটা প্যাম রোডের সাথে, আর আমার বাড়ি প্যাম রোডের এই পাশে আর কি, মুসলিমনগর এতিমখানা। তো এখানে ভাঙা, এখানে অনেক এই যে মুক্তিযুদ্ধ ভবন ছিল, তারপরে এগুলো সব ভাঙা ভাঙতেছে। মানে এখানে এই যে পঞ্চবটি থেকে যে ফ্লাইওভারটা হবে মুক্তারপুর পর্যন্ত, তারপরে এখান থেকে ঢাকা যে ফ্লাইওভারটা হবে এখানে একটা টার্নিং হবে, মানে এখানে পেট্রোল পাম্প ছিল অনেক, এটাই অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিংও ছিল, এখানে সব ভাঙা ভাঙা পড়ছে, ভাঙ্গা ফেলাইছে, মানে ভাঙ্গা। এখানে মূলত আমার মনে হয় যখন এই কাজটা, যে কাজটা ধরছে শেষ হওয়ার পরে এই এলাকাটা অনেকেই মনে হয় চিনবো না, যারা মানে 4-5 বছর আগে বাইরে চলে গেছে তারা দেশে আসলে এই জায়গা হঠাৎ করে চিনবো না, মানে অনেকটাই ডেভেলপ হয়ে যেতেছে, উন্নত হয়ে যেতেছে। এটি হচ্ছে পঞ্চবটির মোড়। আপনার এখানে দোকানপাট ছিল সব ভাঙ্গা টেঙ্গা ফেলাইছে, সব এগুলো কাজ ধরছে, পেট্রোল পাম্প সব ভাঙ্গা ফেলাইছে। হ্যাঁ, তো ভাঙ্গে এখান থেকে কাজ ধরছে, এগুলো খুবই ডেভেলপ হয়ে যাবে, অনেক উন্নত হয়ে যাবে এইসব এলাকা। তো এই রোডটা হচ্ছে মূলত আমাদের পঞ্চবটি মোড় থেকে, এটা মুন্সীগঞ্জ মুক্তারপুর রোড বলে, মুক্তারপুর রোড। একটু সামনে গেলে একটা অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক, তো ওই পার্কের ডান পাশ দিয়ে যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে মূলত আমাদের মহল্লায় ঢুকা, মানে এটার আবার ওই পার্কের থেকে যে রোডটা গেছে এটা ভক্তবলি রোড নামে পরিচিত, মানে এটা যেমন মুন্সীগঞ্জ রোড বলে আর ওইটা হচ্ছে ভক্তবলি রোড। মানে আজকে পরিচয় করে দেওয়ার জন্য আপনাদের আমি এই পর্যন্ত আসা। তো এই যে এটা হচ্ছে অ্যাডভেঞ্চারল্যান্ড পার্ক, কোনো এক সময় এখানে প্রচুর ময়লা ফেলাইতো, মানুষ দুর্গন্ধে মানে সবাই হাত দিয়ে নাক ঢাইকে রাখতো, যে এতই গন্ধ ছিল ময়লা ফেলাইতো এখানে। আর সেই জায়গাটা এখন এরকম একটা জায়গা হয়েছে যে এই জায়গায় ঢুকতে হইলে এখন আপনার 1000 টাকা গুনতে হয়, মানে এত সুন্দর একটা পার্ক, ভিতরে বিশাল এরিয়া, পিছনে চাঁদনি হাউস। আমি অবশ্যই এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করবো আপনাদের এই পঞ্চবটি থেকে অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের আপনার দক্ষিণ পাশ দিয়ে যে পার্কের সাথে দিয়ে যে রোডটা গেছে, এই যে রোডটা আমি দেখানোর চেষ্টা করব। এই রোড দিয়েই আপনার মূলত আমাদের এলাকায় ঢুকে আমরা ঢুকি, আর বিসিক একদম সামনে, মানে এই পার্কের থেকে আপনার এই যে পার্কের যে সামনে যে মোড়টা, এই মোড় একটু সোজা 2 মিনিট হাইটে গেলে এটাই বিসিক, মানে এখানে সব গার্মেন্টস ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি। হাতের বাম পাশে এখানে আর কোনো বাড়িঘর নেই, মানে যা আছে সব মিল ফ্যাক্টরি নারায়ণগঞ্জের মধ্যে। এই মিল ফ্যাক্টরি হওয়ার কারণেই আমাদের এলাকাটা খুব অন্যরকম একটা এলাকা হয়ে গেছে, মানে আপনার রুম টুম তুইলা ভাড়া দেওয়া যায়, মানে একটা অন্যরকম হাজার অনেক ডিস্ট্রিক্ট। এই যে বাম দিক দিয়ে আপনার একটু সামনে গেলেই আপনার বিসিক, আর ডান দিক দিয়ে আমরা ঢুকবো, এটা এটা হচ্ছে একটু সামনে বিসিক, আর এটা হচ্ছে আমাদের এলাকা মহল্লায় ঢুকার, এটা ভক্তবলি রোড বলে। ভক্তবলি অনেক দূরে, মানে এই রোড দিয়ে যাওয়া লাগে আর কি, এই যে সিএনজিগুলো বা অটো রিক্সা যা যা সব ভক্তবলির দিকে যায়। তো আমরা এই সোজা হয়েছে আপনার চাঁদনি হাউস, এইখানেও এক সময় অন্যরকম ছিল, যারা এই নারায়ণগঞ্জ চিনেন বা ওরা বলতে পারবো। আর এই যে একটা ফ্যাক্টরি, এখানে মিল ফ্যাক্টরি অনেকটাই, আপনারা যাইতে যাইতে আমার বাড়ি পর্যন্ত একদম বাড়ির জমির পাশেও, আপনার যে জমিটা দেখাবো এই জমির পাশেও পাঁচতলা গার্মেন্টস, মানে এখানে এইরকমই এইসব এলাকায় এইসব গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে নানান ডিস্ট্রিক্টের লোক এখানে আসে, এখানে আসে থাকে, পরিবার নিয়ে থাকে, কাজকর্ম করে বা একটা কর্মস্থান হয়, এই জন্য এই এলাকাটার চাহিদা একটু বেশি। এটাও একটা ফ্যাক্টরি, আপনাদের দেখতেই পারতেছেন, এটাও একটা ফ্যাক্টরি। আস্তে আস্তে যত সামনে যাবেন এগুলো ফ্যাক্টরি আরও আছে, ওই যে আমি সাহিল গ্রুপ তারা স্প্রিং বলি বলি না, এই রোডেই সোজা এই রোডে ওই যে গোপালনগরের যে জায়গাগুলো দেখাইছিলাম এদিক দিয়ে বাম দিক দিয়ে আপনার বিসিকে যাওয়া যায়, মানে ওই যে বিসিক যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, আর সোজা হয়েছে আমরা এই ভক্তবলি রোড। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য যে অনেকে আমার লোকেশন জানতে চেয়েছেন, সেই জন্য আমি পঞ্চবটি মোড় থেকে এবার লোকেশনটা দেখাই দিলাম। তো মূলত আমার চ্যানেলে আমি টুকটাক জায়গার ভিডিও ইদানিং করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি, এরপরও আরও সুন্দর সুন্দর
জায়গা দেখাবো। আর যেই জায়গাটা আমরা এখন দেখাবো, এই জায়গাটা যেই যেই মানে যেই পজিশনে আছে বা যেই জায়গাটার মধ্যে আছে, এই জায়গাগুলোর আশেপাশে 20 লাখ টাকা শতাংশ জায়গা, মানে 20, 18, 20 এরকম 20-এর উপরও আছে। অবশ্যই এটার পরে আরেকটা ভিডিও দিব, এই পিএম রোডেই আপনার ওই বেচারা মালিকের রিচ আছে 20 লাখ টাকা, মানে এরকম। তো এর নিচে সম্ভব না, আপনারা যাচাই বাছাই করবেন, দেখলে যাচাই করলেই বুঝতে পারবেন। তবে চ্যানেলের মাধ্যমে আপনার এই এদিকে এই যে একটা গার্মেন্টস, এমআর গার্মেন্টস আমার বাড়ির খুব কাছাকাছি চলে আসছে, খুব কম সময়ের মধ্যেই, আমি অটো রিক্সায় বসাছিলাম, খুব কম সময়ের মধ্যেই চলে আসছি, এত সময় লাগে না, খুব কাছাকাছি এগুলো। ওই এমআর গার্মেন্টস, এমআর গার্মেন্টস থেকে একটু সামনেই ওই যে রুলিং মিলের পাশেই একটা জমি দেখাবো আপনাদের, সোয়া সাত। হ্যাঁ, এই জমিটা আপনার স্ক্যানে দেখতেই পারতেছেন, আমি মূল্য এভরিথিং দিয়ে রাখছি। অনেকে বলছেন যে এই ব্রিজটা এখন এখানে কাজ চলতেছে, এই জন্য আপাতত বন্ধ নয়, তো সোজা মেন রোড ছিল। আর এদিক দিয়ে যে এখানে যে বাম দিকে যে প্লট দেখতেছেন, এইটাও গার্মেন্টস হবে, ফ্যাক্টরি হবে। হ্যাঁ, এই কিছুদিনের মধ্যে আস্তে আস্তে এগুলো ডাবল আপ হইতেই থাকবো ভাই, হইতেই থাকবো, মানে এগুলো সবই ডাবল আপ। এটা হচ্ছে আপনার একটা সুইটার ফ্যাক্টরি, মানে আশেপাশে যত ঘুরবেন আপনি এরকম 2-4টা ফ্যাক্টরি থাকে। এটা হচ্ছে বাম দিকে হচ্ছে রুলিং মিল। হ্যাঁ, রুলিং মিল, এই রুলিং মিলের সাথেই আমি একটা জায়গা দেখাবো, খুবই এই এলাকা এই রোডের সাথে জায়গার দাম আছে 20 লাখ টাকা। এখন এই জমিটা যেটা আমি দেখাবো এটার রেট এত কম বলছি, অর্ধ কেন বলছি, আপনার উপরে আপনার টাওয়ার তার আছে, টাওয়ার তার থাকার কারণে আপনি 4তলা পর্যন্ত যেতে পারবেন, 4তলার উপরে যেতে পারবেন না। আর 4তলা যদি এখানে করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, 4তলা আমি মনে করি এখানে এই এলাকায় 1তলা 2তলা বিল্ডিং করেও 1 লাখ টাকা মাসে ইনকাম করা যায়। আমাদের এলাকায় 1-1.5 লাখ টাকা এগুলো কোনো ব্যাপারই না, অলরেডি আপনি 4তলা বিল্ডিং করতে পারবেন, আর সরাসরি জায়গাতে দেখা যাবেন। আর এটা একটা এইসব জায়গায় ও জায়গা কিনতে তেমন একটা পাওয়া যায় না, প্রচুর টাকা লাগে ভাই, 20 লাখ টাকা শতাংশ এই এরিয়াতে জায়গা কিনতে। গার্মেন্টস ফ্যাক্টরি হওয়ার কারণে আপনার ভাড়ার চাহিদা প্রচুর, মানে ভাড়ার চাহিদা প্রচুর, দেখা গেলো যে রুম টুম করে ভাড়া দিলেন প্রচুর টাকা ইনকাম হয়, মানে মাসে মাসে বৈশা বৈশা ভাড়া তুলতে পারে, এই জন্য জায়গার চাহিদাটা মানটা একটু এটা বেশি। তবে এই জায়গাটা যদি কারো প্রয়োজন হয়, এটা আমাদের নিজেরই জায়গা, তো এই জায়গা কারো প্রয়োজন হইলে এখান থেকে আপনার এই যে জায়গাটা জমিটা আমি দেখাইতেছি আপনাদের, এখানে এই যে এই বাড়িটার টিনের ঘর যেটা এদিক দিয়ে খালি জায়গা দেখে আসে, কিন্তু এদিকে হ্যার কোনো রাস্তাও নেই, জায়গা নেই, মানে ওই ওই ইয়ের থেকে এখানে এই এমুরের বাম পাশে বিল্ডিংয়ের থেকে এখানে আপনার রাস্তার এই পর্যন্ত আসে, এদিকে সে রাস্তা, এই যে মেন রাস্তা ওই দিক দিয়ে বের হওয়া যায়, যে ব্রিজের কাজ ধরার কারণে এই দিক দিয়ে আর কি টুকটাক গাড়ি ঘোড়া একটু বেশি দিতে। এই পাশটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি, মানে এলাকাটা, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার দইটা এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এই জমিটা সরাসরি আইসা দেখবেন, দেখা আপনার যদি কারো প্রয়োজন হয়। খুবই খুবই কম রেটে, মানে একদম পানির দামে বললেই চলে, এই রেটে এদিকে প্রশ্নই ওঠে না, মানে এই রেটে এদিকে জায়গা কিনবে প্রশ্নই ওঠে না, আরও 2-1 মাইল দূরে গিয়ে তারপরও এই রেটে সম্ভব না, মানে এরকম, মানে খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। এদিক দিয়ে একটা রোড বাড়িব, মানে এই বিল্ডিংটা যে করছে ওই আমার জায়গাটা কেনার সময় এই বিল্ডিংটা সে সামনে দলপিটি কিনে নিছে, এই জন্য আমাদের জায়গাটা এল সিস্টেম হয়ে গেছে। এই এই জায়গা এদিক দিয়ে রোড, সামনে তো মেন রোড আছে, এই জায়গার সামনে মেন রোড আছে, আর পিছনে আপনার এই বিল্ডিংয়ের পিছন দিয়ে আপনার রাস্তা বেরোইব, একটা 5 ফিটের রাস্তা এটা বের হইব, ওই আপনার এদিক দিয়ে আপনার রাস্তা তো মেন রোড, আবার পিছন দিয়ে আসতে পারবো, মানে দুই দিকে আর কি। এই জায়গাটা জমিটা বর্তমানে যদি কেউ, যে রেটটা আমি স্ক্যানে দিয়ে রাখছি এটা খুবই কম প্রাইস দিয়ে রাখছে, যে গার্মেন্টসের সাথেই জমিটা, যদি কারো প্রয়োজন হয় আপনারা এটা নিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে আপনি এই ডাবল টাকা ইনশাল্লাহ বেচতে পারবেন। এখন টাকা আর্জেন্ট যার দরকার জরুরি, এই জন্য এই জায়গাটা বিক্রি করে দেওয়া হইব, যদি কারো প্রয়োজন হয় আপনি আইসা এখানে রুম টুম তুললে ভাই সুন্দরভাবে ভাড়াটার। আর দেখতেই পাচ্ছেন পাশে 5তলা গার্মেন্টস আছে, আমি জায়গাটা দেখানোর চেষ্টা করবো পিছন দিক দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো। এই এইখানে যে পানিগুলো আছে এগুলো কিন্তু আপনার কোনো গাতা টাতা না, মানে ওই বৃষ্টি আসলে আপনার পানি জমা থাকে আর কি, মানে বৃষ্টির পানিটা, এটা বৃষ্টির পানি জমা থাকে, যখন আবার বৃষ্টির দিন চলে আসে, যে সামনে শীতের দিন আসলে তখন আর এখানে পানি থাকে না, খেলাধুলা করে মাঠ হয়ে যায়, তখন খেলাধুলা করে। এই যে কলা গাছের লাস্টের থেকে দুইটা একদম এই পর্যন্ত, ওই যে এই দিক দিয়ে সীমানা হইয়া একদম সোজা আছে, এই যে 5তলা গার্মেন্টসের সাথেই, হ্যাঁ এরকম গার্মেন্টসের সাথে, খুবই সুন্দর একটা জায়গা, অল্প কিছু ট্রাক মা বালু ফালাইলে এই জায়গাটা বড় হয়ে যাব। এখানে কোনো গাতা টাতা কিচ্ছু না, জাস্ট খালি
বৃষ্টির পানি, অল্প একটু পানি জমা আছে। তো এই জমিটা যদি কারো প্রয়োজন হয়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, ইমো আছে, আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার এই জায়গা, আমার আমার শ্বশুরের আর কি, আমার শ্বশুরের আর আমার এখানে কোনো দালাল টালাল কিচ্ছু না। হ্যাঁ, সরাসরি কাগজপত্র দেখে তারপরে আপনি নেবেন। কিছুদিন আগে এখানে গ্যারেজ ছিল, এখন আপাতত গ্যারেজ নাই। তো যদি এটা কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আর এদিকে মোটামুটি যারা অন্য অন্য, আমি তো এলাকাটা দেখাইলাম যে দেখছেনই, যে যতটুকু জায়গা আমি আসছি সবই মেল ফ্যাক্টরি, গার্মেন্টস, হ্যাঁ, সুইটার ফ্যাক্টরি, এরকম বিভিন্ন ফ্যাক্টরি হওয়ার কারণে এই এলাকার সাথে যায় না, অন্য অন্য এলাকা যায় না। কেন যায় না? কারণ এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। এই যে তারের নিচে আপনার টাওয়ার, তারের নিচে অলরেডি রুলিং মিলওয়ালা চারতলা করা আছে, আপনার চারতলায় তো খেয়ে শেষ করতে পারবেন না। যাই হোক, আপনারা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবেন যে জায়গা, এই এইসব এলাকা কতটুকু উন্নত। আর এই ভিডিওর পর আরেকটা ছোট্ট একটা বাড়ি দেখাবো ইনশাল্লাহ, 150% মধ্যে কমপ্লিট বাড়ি। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আরও সুন্দর সুন্দর কমপ্লিট বাড়ি অথবা জমি এই ভিডিও পেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই জমিটা যদি কারো প্রয়োজন হয়, এটা এক্সপেন্সিভ জমি, এটা এক্সপেন্সিভ জমি, এটা ভবিষ্যতে এই যে সব বাইরের লোক আসে এখানে বাড়িঘর করতেছে, বাড়িঘর অলরেডি কইরা ভাড়া টাড়া দেয়, খুব চলে এই গ্রাম এলাকায়। ওই জমি টমি নারায়ণগঞ্জের মধ্যে আপনার নারায়ণগঞ্জ কিন্তু অনেক বড়, ওই দিক দিয়ে আপনার নারায়ণগঞ্জ যেই সোনারগাঁ, তারপরে যে রূপগঞ্জ, ওই এলাকার সাথে এদিকে তুলনা দিলে হবে না, এখানে মিল ফ্যাক্টরি এলাকা। তো যাই হোক, কথা আর বাড়াবো না, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।